সাম্প্রতিককালে আমরা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে পত্রযুদ্ধ দেখছি, সেই পত্রযুদ্ধে বিষয় যাই হোক না কেন, আমরা এই প্রেক্ষাপটে একটু পর্যালোচনা করতে পারি যে রাজ্যে রাজ্যপালের ক্ষমতা ঠিক কতটা, অর্থাৎ রাজ্যে রাজ্যপাল কি প্রকৃতই নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ তিনি কি ইংল্যান্ডের রাজা বা রানী বা ভারতের প্রধানমন্ত্রীর মতোই নিছক একজন জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল, নাকি তিনি রাজ্যের প্রকৃত ক্ষমতা ভোগ করেন? তো এই বিষয়টাকে পর্যালোচনা করার আগে প্রথমে আমাদের কি আলোচনা করতে হবে, এই গভর্নর এই পদটার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটুকু একটু জানার প্রয়োজন আছে। 1601 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠল, তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি প্রধান পরিচালক তাকে ইংরাজিতে বলা হতো গভর্নর। তারও আগে যদি আরেকটু পিছিয়ে যায় তাহলে পর্তুগিজরা বাণিজ্য করতে যেত, সেই বাণিজ্য যে টিমটা ছিল আর কি, মানে যেটা তাদের বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে যারা, সেই টিমের যিনি নায়ক অর্থাৎ যিনি প্রধান তাকেও গভর্নর হিসাবে বলা হতো। তাহলে একটা বিষয় ইতিহাসগতভাবে দেখছি আমরা যে কোনো একটা টিমের নায়ক অর্থাৎ যিনি গভর্নেন্স পরিচালনা করবেন তাকেই বলা হচ্ছে, বলা হতো গভর্নর। এবার আমাদের ভারতবর্ষে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন একটার পর একটা অঞ্চল রাজ্য দখল করে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল, সেই সময়কালে কিছু বিশেষ ক্ষমতা তাকে দেওয়া হয়, বাণিজ্য বিস্তারের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও তার উপরে কিছু একটা ক্ষমতা প্রয়োগ দেওয়া হয়েছিল, যাতে সে কোম্পানিটাকে সে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, বাণিজ্য বিস্তার করতে পারে, আর দুটোকে যাতে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নিয়ে যেতে পারে। 1858 সাল অর্থাৎ সিপাহী বা মহাবিদ্রোহের ঠিক পরেই ঘটনা, যখন মহারানী ঘোষণাপত্র জারি করা হলো, সেই মহারানী ঘোষণাপত্রে কিন্তু এই গভর্নর জেনারেলকে একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন করা হয়, তার হাতে কিছু প্রাদেশিক ক্ষমতা এবং তার পাশাপাশি কিছু আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছিল, কিন্তু সেটার সঙ্গে তার এটাও বলা হয়েছিল যে সমস্ত ক্ষমতাকে প্রয়োগ করবেন ঠিকই, কিন্তু তিনি সেটা করতে পারেন ইংল্যান্ডের মন্ত্রী গোষ্ঠীর সাথে আলোচনার সাপেক্ষে, অর্থাৎ ব্রিটেনের ব্রিটিশ মন্ত্রিসভার অনুমোদন না পেলে তিনি কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। এবার দেখো
1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সেই সময় একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো যে আমরা কেন্দ্রে যেমন সংসদীয় রীতিনীতি মেনে চলবো, সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে, ঠিক একইভাবে রাজ্যগুলিতেও রাজ্য মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও সংসদীয় রীতিনীতি পালিত হবে। অর্থাৎ এখানে সংসদীয় ব্যবস্থায় উপরে গুরুত্ব দেওয়া হলো। এবার সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে একটা সবচেয়ে বিষয় হচ্ছে দুজন শাসক থাকবেন, একজন হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক, একজন হচ্ছেন প্রকৃত শাসক। এবার নিয়মতান্ত্রিক শাসক যিনি থাকবেন তিনি কি হবেন, তিনি কি ইলেকটেড অর সিলেক্টেড? যখন কেন্দ্রের ক্ষেত্রে হলো সেক্ষেত্রে কিন্তু বলা হলো যে আমাদের ভারতবর্ষে কোনো রাজতান্ত্রিক পদ নেই, তো বংশানুক্রমিক কোনো পদ থাকবে না, এখানে সর্বোচ্চ পদটিও নির্বাচিত হবে। তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বলা হলো তিনি জনগণ কর্তৃক নির্বাচিত, তিনি জনগণ তাকে সরাসরি নির্বাচন করবে না, অর্থাৎ পরোক্ষভাবে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন, কারণ জনগণ নির্বাচিত করেন তার প্রতিনিধিদের লোকসভা এবং বিধানসভা। এই যে লোকসভা বিধানসভা রাজ্যসভার প্রতিনিধিদের নিজের এক ইলেকট্রাল কলেজ তৈরি হয়, সেই কলেজ রাষ্ট্রপতিকে নির্বাচন করে। তা এবার একই বিতর্ক তৈরি হলো রাজ্যগুলোর ক্ষেত্রে কী হবে। সেক্ষেত্রে প্রথমে কমিশনার যে মানে কাউন্সিল ছিল, তার যারা প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যারা সংবিধানবদ্ধ রচনা করছিলেন, সে তাদের একটা যুক্তি ছিল যে আমার রাজ্যপালকেও জনগণ কর্তৃক নির্বাচিত করা উচিত, অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত হয়ে তিনি তার পদে বসবেন। এটা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হলো সংবিধান সভায়। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি মনে করলেন যে যদি দুজনই নির্বাচিত হন, অর্থাৎ যদি দেখা যায় যে রাজ্যপাল জনগণ কর্তৃক নির্বাচিত, আবার মুখ্যমন্ত্রী জনগণ কর্তৃক নির্বাচিত, সেক্ষেত্রে কিন্তু ক্ষমতার একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হবে। প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে, সেক্ষেত্রে কি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যদি ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হয় তা রাজ্যে একটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই তিনি এই বিষয়টাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বোঝালেন যে জনগণ কর্তৃক সরাসরি রাজ্যপালের নিয়োগ কিন্তু সমর্থন করা যায় না। জওহরলাল নেহরু তিনি কিন্তু সংবিধান সভাতে যে ভাষণ দিয়েছিলেন এই পদটা বিষয়ে, তিনি বলছেন যে আমাদের দেশে অনেক গুণী মানুষ আছেন, অনেক বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, যারা সরাসরি জনগণের কাছে নির্বাচনে যেতে পছন্দ করেন না, অর্থাৎ তাদের কাছে হয়তো গ্রহণযোগ্যতা মানে নির্বাচনে থেকে সময় মতো অবশ্যই তারা সময় মতো নেই হয়তো। তো সেই সমস্ত গুণী মানুষদের তো আমাদের প্রয়োজন আছে, আমাদের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। তার উপায় কি না, রাজ্যপাল পদ যদি সৃষ্টি হয় যেখানে আমরা বিভিন্ন গুণী মানুষকে আমরা মনোনীত করব, তারা তাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দ্বারা রাজ্য শাসনকে পরিচালনা করতে সাহায্য করবেন, তাহলে কী হবে, তাহলে কিন্তু জনগণের সেবা করার সুযোগ পাচ্ছে এবং সেক্ষেত্রে রাজ্যপাল জনগণ কর্তৃক নির্বাচিত হচ্ছেন না, স্বাভাবিক নিয়মে তিনি রাজ্যমন্ত্রিসভাকেও একটু মর্যাদা দেবেন, যেহেতু রাজ্যমন্ত্রিসভা মুখ্যমন্ত্রী জনগণ কর্তৃক নির্বাচিত, তাহলে কী হবে একটা পাওয়ার অফ ব্যালেন্স, অর্থাৎ কি একটা ক্ষমতার একটা সুন্দর একটা সাম্য তৈরি হবে। সেক্ষেত্রে সুন্দর শাসন ব্যবস্থা দ্বারা একদিকে যেমন নিয়মতান্ত্রিক শাসকের পদটা অপূরণ হচ্ছে, আবার অন্যদিকে ঠিক তেমনই গুণী মানুষদের আমরা সেই পদে নিয়োগ করার পর তার ফলে তাদের আমরা যে ভালো দিকগুলো
তাদের যে কর্মক্ষমতা, তাদের যে দক্ষতা, তাদের যে দেশক প্রেম, তাকে ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু রাজ্যপাল অর্থাৎ রাজ্যের পালক যিনি, সেই রাজ্যপালককে বা রাজ্যপালকে সরকার, কেন্দ্রীয় সরকার 155 নম্বর ধারা অনুসারে মনোনীত করেন। যদিও মনোনীত করেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা করতে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে। এবং 155 ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করলেন এবং 156 নম্বর ধারায় বলা হলো যে রাষ্ট্রপতি যতদিন, যদি তার কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর, তার কার্যকালের মেয়াদ রাজ্যপাল নিয়োগ করার থেকে 5 বছর, কিন্তু যদি তার আগে মনে করে রাষ্ট্রপতি যে না, এ রাজ্যপাল কর্মক্ষম নয় বা এই রাজ্যপালের কি কাজ হচ্ছে না, তাহলে 156 অর্থাৎ 156 নম্বর ধারা অনুসারে তিনি কিন্তু রাজ্যপালকে সেই পদ থেকে সরিয়ে নিয়ে নতুন করে রাজ্যপাল নিয়োগ করতে পারেন। এখানেই দেখো এই বিষয়টা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। 155 এবং 156, 155-তে নিয়োগ করছে কে? কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন অনুসারে রাষ্ট্রপতি। প্রয়োজন রাজ্যপালকে বরখাস্ত করা যায় কোন ধারা বলে? 156, যেখানে কি বলা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি যদি মনে করে, অর্থাৎ কি রাষ্ট্রপতি কি মনে করলো, ব্যক্তি রাষ্ট্রপতি নয়, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার পদ অনুসারে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রপতিকে যদি বলা হয় যে এই রাজ্যপাল ঠিক কাজ করছে না, তাহলে তাকে রাষ্ট্রপতি যে কোনো সময় সরিয়ে দিতে পারেন। এখানেই কিন্তু একটা বিতর্ক তৈরি হতে পারে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে তাহলে রাজ্যপালকে চলতে হয়। যদি কোনো কারণবশত রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে অগ্রাহ্য করেন, তাহলে কিন্তু রাজ্যপালকে কেন্দ্রীয় মন্ত্রিসভা যে কোনো সময়ে বরখাস্ত করতে পারে। এই বিতর্কটার জন্যই, এই আলোচনাটার জন্যই আজকে আমাদের এই বিতর্ক যে তাহলে রাজ্যপাল কি কেন্দ্রের হাতের পুতুল, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা যা বলবে সে অনুসারে রাজ্যপাল কি চলতে হবে? সংবিধানগতভাবে আমরা জানি যে রাজ্যপাল কিছু বিশেষ ক্ষমতা ভোগ করে, রাজ্যপালের কিছু দায়িত্ব আছে, কর্তব্য রয়েছে, সব কিছু মিলিয়ে রাজ্যপাল পদটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পদ। রাজ্যপাল হচ্ছে রাজ্যের শাসক প্রধান, তার নামে রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তার মাসিক বেতন হচ্ছে 3,50,000 বর্তমানে, এবং এছাড়াও তিনি আরও অন্যান্য সুবিধা সুযোগ ভোগ করেন। তিনি হচ্ছেন রাজ্যের প্রথম মানে একদম VVIP, এবং তিনি রাজ্য বিধানসভাতে যে কোনো বাণী পাঠাতে পারেন, তিনি রাজ্যে যদি কোনো জরুরি আইনের প্রয়োজন হলো তাহলে কিন্তু কী হবে না, রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভা যদি কোনো জরুরি আইনের জন্য রাজ্যপালের কাছে প্রেরণ করে, তা রাজ্যপাল সে জরুরি আইন জারি করেন। তিনি রাজ্যের বিচার বিভাগীয় ক্ষেত্রেও ক্ষমতা ভোগ করেন, তিনি বিভিন্ন পদস্থ আদালতে যে বিভিন্ন বিচারকরা রয়েছেন তাদের বদলি পদোন্নতি প্রভৃতি বিষয় নিয়ন্ত্রণ করেন। তিনি হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, এবং তিনি একটা বিশেষ স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে। স্বেচ্ছাধীন ক্ষমতা হচ্ছে স্ব ইচ্ছার দ্বারা, অর্থাৎ সেটা কিন্তু সব রাজ্যে সব রাজ্যপাল একই রকম ভোগ করেন না। নাগাল্যান্ডের রাজ্যপাল যে বিশেষ ক্ষমতা ভোগ করে স্বেচ্ছা ক্ষমতা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভোগ করেন না। আবার
সিকিমের রাজ্যপাল যে ক্ষমতা ভোগ করেন সেটা কিন্তু কখনোই ত্রিপুরার রাজ্যপাল ভোগ করেন না। এক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। সবচেয়ে দেখো যে ভারতের সংবিধানে কি বলছে, 164 নম্বর 164 ধারা অনুসারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবে। তার মুখ্যমন্ত্রীকে যে নিয়োগ করছেন, এই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে ইচ্ছা মতো কিছু করতে পারেন না। মুখ্যমন্ত্রীকে তিনি নিয়োগ করবেন কীভাবে, না রাজ্য বিধানসভায় যে দল বা যে জোটের নেতা বা নেত্রী সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন সেই দল বা জোটের নেতা বা নেত্রীকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তার এক্ষেত্রে রাজ্যপালের কোনোরূপ কোনো বিশেষ স্কোপ নেই। কিন্তু একটা জায়গায় বলে রাখি, যদি দেখা যায় যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেক্ষেত্রে রাজ্যপালের একটা বিশেষ ক্ষমতার লবি কাজ করে। সেই লবিটা হচ্ছে কি, রাজ্যপাল যে সিদ্ধান্ত অনুসারে কিছুটা হলেও নিতে পারে। কিন্তু এটাও বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে না, রাজ্যপালের এক্ষেত্রে রাজ্যপাল নিলেও পরবর্তীকালে তার সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। এবার আসা যাক যে রাজ্যপালকে তিনি রাজ্যবংশকে তিনি নিয়োগ করলেন, এমনকি মুখ্যমন্ত্রী পরামর্শ অনুসারে মন্ত্রীদের তিনি নিয়োগ করবেন, মন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করবেন, এবং কোনো মন্ত্রী যদি পদত্যাগ করেন সেই পদত্যাগটা কিন্তু রাজ্যপালের কাছে করা হয়, রাজ্যপাল সে পদত্যাগটা গ্রহণ করেন। তাহলে রাজ্য মন্ত্রিসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি রাজ্য মন্ত্রিসভা গঠন করছেন, তিনি রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন বিষয়গুলোকে তিনি পর্যালোচনা করছেন। কিন্তু এটাও বলে রাখি, তিনি কিন্তু রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্য নন, তিনি মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত থাকেন না। যদি মনে হয় কোনো বিষয় জানার ইচ্ছা আছে, জানতে চাইছেন তিনি, সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন, মুখ্যমন্ত্রী সে বিষয়ে তাকে জানাবেন। তাহলে দেখেন, এবং কি যদি কোনো মন্ত্রী সঙ্গে রাজ্যপাল সঙ্গে ব্যক্তিগত হয়, সেক্ষেত্রে তিনি অবশ্য দেখা যায় যে সেই মন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সে বিষয়ে তিনি তাকে জানাবেন। তাহলে এটা বিষয় স্পষ্ট যে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কারণ কি, কারণ ভারতের সংবিধান অনুসারে বলা হচ্ছে যে তিনি রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে চলবেন, রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে চলবেন শুধুমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়া। স্বেচ্ছাধীন ক্ষমতা যখন তিনি ভোগ করেন, সেক্ষেত্রে তিনি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে বাধ্য নন বা মানবেন না। কিন্তু অন্য ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে তিনি অতি অবশ্যই রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে চলতে বাধ্য থাকবেন। আরেকটা বলি, সংবিধানে একটা বিশেষ ধারা আছে 200 নম্বর ধারা, এখানে কি করা হচ্ছে না, রাজ্যপাল যদি মনে করেন যে কোনো একটা বিল, যে বিলটা হয়তো তিনি মনে করছেন যেটা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে সেই রাজ্য বিলটিকে তিনি অনুমোদন না দিয়ে সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন। যেমন ধরো আমাদের যে ভূমি সংস্কার আইন বিলটা পাস হয়েছিল রাজ্যে, সেটা কিন্তু রাজ্যপাল সই করেননি, তিনি সরাসরি রাষ্ট্রপতির কাছেই পাঠিয়ে দিয়েছিলেন। আবার বিভিন্ন কর্পোরেশন আইন সংশোধন হয়েছিল 73-74 পঞ্চায়েত আইন এবং কর্পোরেশন আইন, সেগুলো কিন্তু রাজ্যপাল করেছিলেন কি, সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে এক্ষেত্রে কি দেখছি আমরা, যে রাজ্যপাল মনে করলে কোনো বিল নিজের সঙ্গে স্বাক্ষর না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন। এবার দেখো এক্ষেত্রে বলি, যদি রাজ্যপাল এই ক্ষমতাটা প্রয়োগ করার সময়, এই যে আইনগত ক্ষমতা প্রয়োগ করার সময়, সাধারণত সংবিধানে কী বলা হচ্ছে যে রাজ্য বিধানসভা যদি কোনো বিল পাশ করার পর রাজ্যপালের কাছে পাঠায়, সেক্ষেত্রে রাজ্যপাল সে বিলে স্বাক্ষর করবে। কিন্তু এটাও সত্য যে অনেক সময় তিনি বিলটা ফেরত পাঠাতে পারেন, কিন্তু যদি সে পুনরায় সেটা আবার অনুমোদন করে রাজ্যপালের কাছে যায়, সেক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর করেন। কিন্তু এখানে কী দেখলাম, ঠিক 200 নম্বর ধারাটাতে কিন্তু একটু অন্যভাবে বর্ণনা করলো।
বলছে এক্ষেত্রে রাজ্যপাল কিন্তু পারেন বিলটিকে সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে। তাই তাতে কী হলো, বিবেচনাটা জাতীয়গতভাবে করা হলো। এখানে অনেক প্রশ্ন করে, তাহলে কি রাজ্যপাল রাজ্য বিধানসভাকে নিয়ন্ত্রণ করেন? না, রাজ্য বিধানসভা বিল, রাজ্য বিধানসভা তিনি শুধুমাত্র রাজ্য সরকার যে ভাষণটা তাকে লিখে দেবেন, সে ভাষণটা তিনি রাজ্য মন্ত্রিসভার ভাষণটা তিনি দেখে দেখে পাঠ করবেন। তিনি তার যদি কোনো বিশেষ বাণী থাকে সে বাণী তিনি পাঠাতে পারেন, তিনি সেটা স্পিকারের মাধ্যমে, এবং বিধানসভায় যে বিল অনুমোদিত হবে সেই বিল তিনি স্বাক্ষর করবেন। আর 213 নম্বর ধারা অনুসারে, 213 নম্বর ধারা অনুসারে যে দেখা যায় যে রাজ্য বিধানসভা অধিবেশন বন্ধ আছে, সেখানে তিনি কী করতে পারেন, বিশেষ জরুরি আইন জারি করতে পারেন, সেটা কিন্তু দিয়ে অবশ্যই রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে। তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সব ক্ষমতাই রাজ্যপালের, রাজ্যের সমস্ত ক্ষমতা রাজ্য মন্ত্রিসভা যা ভোগ করে সবই কিন্তু রাজ্যপালের। এমনকি রাজ্যের যে বিল মানে অর্থ বিল, সেটাও কিন্তু মানে বাজেট, সেটাও কিন্তু রাজ্যপাল পেশ করছেন অর্থমন্ত্রীর মাধ্যমে। দেখো, রাজ্যপাল সব কিছু গভর্নরের একটা ভূমিকা কিন্তু থাকছে, কিন্তু এত ক্ষমতা থাকলেও সে বাংলা ভাষায় একটা কথা আছে না, যে সব কিছুই তোমার, চাবিকাঠিটি আমার। রাজ্যপালের পদটা হচ্ছে অনেকটা সেই আগেকার দিনে পুরনো দিনের লোকেরা একটা যে বিয়ের বিশেষ কারণ ঘরে ঘরে অনুষ্ঠান হচ্ছে, এক কাজ করা যায় যে একজন মানে একটা ভাড়ার ভাড়া বলতো, যেটা কি আমাদের বিভিন্ন জিনিসপত্র জোগাড় করে রেখে যেত, সেখান থেকে বের করে করে দেওয়া হতো একজনকে। সেই ভাড়ার ঘরে অর্থাৎ সেই যে বাংলো আছে যেখানে, সেই ঘরে একজন অন্য একজনকে চাবি দিয়ে দিত যে তুমি এটা দেখাশোনা করবে, এবং কী করতে হবে না, তুমি ঠিক ঠিক মেনটেন করে তুমি ঘর দেবে। কিন্তু এটাও সত্য যে এটা দেওয়া চাবি দেওয়া অর্থ মানে এই নয় সেই মালিক হয়ে গেল, তাহলে সম্মান দিচ্ছে। এবং কী করা হলো না, তিনি কিন্তু যদি কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেই মালিককে অর্থাৎ যিনি ধরো আয়োজন করেছে সে জিজ্ঞেস করে, ভাই এটা বলছে এটাই করবো, জিজ্ঞেস করেই করতে হয়। তিনি রাজ্যপাল পদটা সেরকম, তিনি তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে মানেই যে তিনি সব ক্ষমতা ভোগ করেন তা নয়, কারণ তাহলে যারা নির্বাচন জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে যে মন্ত্রিসভা, তাই তাদের ভূমিকা কী থাকবে? রাজ্যপাল নমিনেটেড, কেন্দ্রীয় সরকার তা যাকে মনে করেছেন যোগ্য তাকে তিনি রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। সাধারণত দেখা যায় যে মানে বিষয়টা মূল থাকে এটাই, যে দল কেন্দ্রে শাসন করে সেই দল তার অত্যন্ত পছন্দের মানুষদের রাজ্যপাল হিসেবে নিয়োগ করে। তাহলে একটা বিষয় দেখো, এটা শুধুমাত্র যে বর্তমানকালে পত্রযুদ্ধ হচ্ছে বলে নয়, এই যে রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভার সম্পর্ক অনেকটা সেই কী বলবো মানে দরজার শাশুড়ি আর ওই মুখরা বইয়ের মতোই হয়ে থাকে। শাশুড়ি বইয়ের সম্পর্ক যেমন হয়, রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সম্পর্ক কিন্তু এটা চিরকাল হয়ে আসছে, এটা আজকে নতুন কিছু নয়। কিন্তু আজকে হচ্ছে বলে ভাবছে আজকে হচ্ছে, আগে হয়নি তা নয়। রাজ্যপাল পদে বহু বিতর্ক হয়েছে, কিন্তু সেই বিতর্কটা আমাদের কোন পর্যায়ে এবং কেন এই বিতর্কের ভূমিকা শেষ পরিণতি কী হতে পারে সেটা নিয়ে আমাদের আলোচনা। কিন্তু দেখো, রাজ্যপালকে পদটাকে নিয়ে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে যে দল সরকার গঠন করে কেন্দ্রে, তারা কিন্তু নিজেদের মতো করে পরিচালনা করার চেষ্টা করবে, করে থাকবে। কংগ্রেস আমলে হয়েছে, জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, 1959 সাল কেরলে তখন প্রথম অকংগ্রেসী সরকার, বামপন্থী সরকার, ইএমএস নামী উদ্রিপাদের সরকার, সেই সরকারকে বরখাস্ত করল কে না, কেরলার রাজ্যপাল।
নির্দেশ কি ছিল? কেন্দ্রীয় মন্ত্রিসভা নির্দেশ অনুসারে হয়েছে, 356 নম্বর ধারা প্রয়োগ করেছে। আবার দেখো আমাদের রাজ্য জানো যুক্ত ফ্রন্ট সরকারে আমাদের 1967 রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ করে নানাভাবে নিয়ন্ত্রণ করতে, এমনকি মন্ত্রিসভাকে কে গঠন করবে, কে মুখ্যমন্ত্রী হবে তিনি যেন সিদ্ধান্ত নিতেন। 1967 আমাদের এই রাজ্যে আমাদের রাজ্যে রাজ্যে হয়েছে। সে তাই নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে সরকারকে বরখাস্ত করা হয়েছে, ইন্দিরা গান্ধী আমলে হয়েছে, অস্বীকার করে লাভ নেই। যে ইন্দিরা গান্ধীর সময়ে বলা হতো যে রাজ্যপাল হচ্ছেন ইন্দিরা গান্ধীর দালাল, একটা প্রচলিত প্রবাদ হয়ে গেছিল আর কি, হ্যাঁ, দিল্লির দালাল বলা হতো ইন্দিরা গান্ধীর সময়কালে। আবার দেখো যখন জনতা সরকার এলো 1977 এসে তাদের প্রথম কাজই হলো যত রাজ্যে রাজ্যপাল ছিল সবাইকে সরিয়ে দাও, যেরকম ইন্দিরা গান্ধীর লোক না কংগ্রেসের লোক সব সরিয়ে দাও, নিজেদের লোক বসাও। আবার বদলে গেল, তাই যে দল থাকে বর্তমানে কি দেখছি আমরা, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপির আছে, তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করছে রাজ্যপালকে, এখানে কোনো ভুল নেই। তাই এটা সত্য যে রাজ্যপাল পদটা নিরপেক্ষ নয়। কেন নিরপেক্ষ নয়? কারণ প্রথমেই বলেছি আমরা যে রাজ্যপালের পদটা টিকে আছে কিন্তু প্রধানত কেন্দ্রীয় মন্ত্রিসভার সন্তুষ্টির উপরে। যদি কেন্দ্রীয় মন্ত্রিসভা সন্তুষ্ট না হয় তার কাজে, তাহলে তাকে সরে যেতেই হবে। 5 বছরের জন্য নিয়োগ করা হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সেখানে চূড়ান্ত। সুতরাং ওই 156 এই ধারাটা কিন্তু রাজ্যপালকে সবসময় আতঙ্কের মধ্যে রাখে বলতে পারা যায়। মানে তিনি একটা আতঙ্ক দেখেন, যদি আমি ঠিক মতো কেন্দ্রের কথাগুলো না মেনে চলি তাহলে হয়তো আমাকে সরিয়ে দিতে পারে। এই 156 একটা ভয় বা আতঙ্ক থেকে তিনি কী করেন, রাজ্য প্রশাসনের ক্ষেত্রে বারবার তার খবরদারি বলানোর চেষ্টা করেন। এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এ বিষয়ে কোনো ভুল নেই। যদি রাজ্যপাল পদটাই এমনই একটা পদ যে পদটার উদ্দেশ্যই হচ্ছে কেন্দ্রের কথা অনুসারে নিজেকে পরিচালনা করা, তার জন্য ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু একটা কথা বলেছিলেন যে রাজ্যপাল হচ্ছে সোনার খাঁচায় বন্দি তোতা পাখি, অর্থাৎ কি সুন্দর জাক জমক করে তোমাকে রাখা হয়েছে, সেই জাক জমের মধ্যে কি সে তোতা পাখি যেমন শিখিয়ে দেওয়া বলি বলে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের শিখিয়ে দেওয়া বলি কিন্তু রাজ্যপালকে বলতেই হয়, এটা রাজ্যপাল পদের ধর্মই বলতে পারো। তাই যদিও তিনি প্রশাসনিকভাবে প্রধান কিন্তু বাস্তবে তিনি কি না কেন্দ্রের একজন এজেন্ট, এবং এজেন্ট হিসাবে তিনি তার ভূমিকা কিন্তু পালন করেন, এটা অতীতেও করেছেন। এবার দেখো এই যে পদটা যেটা বলছি রাজ্যপালের যে এজেন্ট, সেই ভূমিকাটা বাস্তবিক অর্থে কতটা গুরুত্বপূর্ণ, কেন রাজ্য কেন রাজ্যপাল থাকা প্রয়োজন, কেন এটা অনেকে প্রশ্ন তুলছে। কিন্তু আজকে ছোট্ট মধ্যে বলি এবার আমাদের যে রাজ্যপাল নিয়মতান্ত্রিক শাসক হিসাবে তার দায়িত্ব পালন করবেন, এটুকুর মধ্যে ভূমিকাটা রাজ্যপালের থাকে। কিন্তু দেখ কিন্তু এটাও বাস্তব যে রাজ্যপাল পদ যে যদি কেন্দ্রে এবং রাজ্যে একই শাসক থাকে অর্থাৎ একই দল শাসন করে, সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয় না, কারণ সেক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রে একটা সহবস্থান থাকে। কিন্তু যদি দেখা যায় কেন্দ্রে এক সরকার রাজ্যে সহ কেন্দ্রে এখন বিজেপি আছে, রাজ্যে আমাদের এখানে তৃণমূল আছে বা আরও অন্যান্য রাজ্যে অন্যান্য দল আছে, যদি এইরকম হয় তখন কিন্তু রাজ্যপালের সাথে কেন্দ্রের একটা যে সম্পর্ক যেমন থাকে রাজ্যপালের পদটা ঠিক সেই রকম জায়গায় পৌঁছায়। মানে অনেকটা বলা যেতে পারে যে রাজ্যপাল এবং এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করছে রাজ্যপাল পদটির আসল ভূমিকা, তিনি প্রকৃত চরিত্র সেখানে কিন্তু স্পষ্ট হয়। তাহলে এই পদটা আসলে কী জানো তো অনেকটাই মানে রাখতে হয় রাখা, এর ভূমিকা কিন্তু বিরাট কিছু নয়। সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন তার রায়দান করে বলেছে যে রাজ্যপাল কখনোই কিন্তু প্রকৃত শাসক নয়, তিনি কী করতে পারেন
রাজ্য মন্ত্রিসভায় চলবেন তিনি, এবং রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি কখনো অস্বীকার করতে পারেন না। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু রাজ্যপালকে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে ঘোষণা করেছে। তো এই যে রাজ্যপাল, এই পদটা বর্তমানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের একটা এজেন্ট হিসাবে ভূমিকা পালন করে, যেটা ভারতের সংবিধানের ক্ষেত্রে কখনোই কিন্তু শুভ লক্ষণ নয়। তারা মনে করি রাজ্যপাল একজন নিছক নিয়মতান্ত্রিক শাসক, কিন্তু তিনি রাজনৈতিক কারণে তার সেই নিয়মতান্ত্রিকতার যে বেশ তা ত্যাগ করে নিজেকে প্রকৃত শাসক হিসাবে প্রতিষ্ঠা করতে চাইলেও বাস্তবে কিন্তু রাজ্যপালের পদটি সংবিধানগতভাবে একজন জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ। কেমন লাগলো সে বিষয়ে জানা।